দুই হাজার তেইশ সালে যদি আপনার একটি অনলাইন বিজনেস না থাকে তাহলে আপনার ভেবে নিতে হবে আপনি কিছু একটা ভুল করছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আমি জিরো ডলার দিয়ে একটি মার্কেটিং এজেন্সি শুরু করেছিলাম এবং আপনিও চাইলে শুরু করতে পারেন সেটাই একটা এজেন্সির প্রধান লক্ষ্য হচ্ছে কি আপনার ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করা এখন আপনি কি এজেন্সি খুলবেন সেটা পুরোটাই আপনার ব্যাপারে কিন্তু আপনাকে আজকে আমি যা যা বলবো সেগুলো প্রত্যেকটি এজেন্সির জন্যই প্রযোজ্য আপনি যদি ভিডিও এডিটিং ক্রিয়েটিভ এজেন্সি শুরু করতে চান বা আপনি যদি একটি গুগল অ্যাড মার্কেটিং এজেন্সি শুরু করতে চান দুইটাই আপনার জন্য কাজে লাগবে একটা এজেন্সির প্রথম কাজ হচ্ছে ক্লায়েন্ট একার করা আজকে আপনাদের আমি কিছু কঠিন কঠিন শব্দের সাথে পরিচয় করে দিব ফার্স্টে আপনাকে আমি বলবো হচ্ছে আউটবাউন্ড প্রসপেক্টস মানে কি আউটবাউন্ড প্রসপেক্ট হচ্ছে আপনি যখন কোনো একটি পোটেন্সিয়াল লিডকে বা হচ্ছে কোনো টার্গেটেড ক্লায়েন্ট ইমেল পাঠান নিজে থেকে ইমেল বা যে কোনো ভাবে পারেন সেগুলো হচ্ছে আউটবাউন্ড প্রসপেক্ট আর ইনবাউন্ড প্রসপেক্ট হচ্ছে গিয়ে ক্লায়েন্টরা আপনাকে নগদে বলবে তাদের জন্য আপনাকে কাজটা করে দিতে এটা সহজ উদাহরণ হচ্ছে যেমন আপওয়ার্কে আমরা প্রায় দেখি হচ্ছে যে আপনার জবগুলোতে আপনি অ্যাপ্লাই করেন সেগুলো হচ্ছে আউটবাউন্ড প্রসপেক্ট আর ফাইবার হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখি ইনবাউন্ড প্রসপেক্ট ক্লায়েন্টসরা আপনার গিক কিনে আপনাকে টেক্স দিচ্ছে আর আউটবন প্রসপেক্টের জন্য না আমার একটি হ্যাক আছে এই হ্যাকটা ইউজ করার পর আমার লিড রেট একশো গুণ বেড়ে গেছে নট ইভেন গুণ ইমেল কিন্তু সবাই পাঠায় কিন্তু ইমেল পাঠানোর মধ্যেও একটা আর্ট আছে কারণ আপনার ক্লায়েন্টকে আপনার মনে করাতে হবে সে একজন স্পেশাল ইমেল কিন্তু সবাই করে কিন্তু ইমেলের চেয়েও বেটার ওয়ে কি জানেন একটি পার্সোনালাইজড ভিডিও দেওয়া পার্সোনাইজড ভিডিও দেওয়ার জন্য সবচেয়ে বেস্ট যে অ্যাপ সেটা হচ্ছে যে লুম লুম এমন একটি সার্ভিস যেটা ইউজ করার পর থেকে আমার বিজনেস স্কেল করা অনেক ইজি হয়ে গিয়েছে লুমে আপনি কি রেকর্ড করবেন লুমে আপনি খুবই সিম্পল একটা ভিডিও রেকর্ড করবেন ভিডিওটাতে আপনি ইনক্লুড করবেন আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতে পারবেন ক্লায়েন্টটাকে এবং আপনার সার্ভিস দ্বারা ক্লায়েন্ট কীভাবে কীভাবে বেনিফিটেড হবে আপনার লুমটাকে এভাবে সাজাতে হবে যেন ভিডিওটাতে ক্লায়েন্টে কোনো রিস্কই না থাকে পুরো রিস্কটাই যেন আপনার থাকে অ্যালেক্স সুরমুজি তার বয়ে বলে যে হচ্ছে গে ইউ হ্যাভ টু মেক এ ইরেজেস্টেবল অফার আপনাকে যদি কেউ আজকে বলে যে আপনাকে পাঁচশো টাকা একটা আইফোন দেওয়া হবে আপনি যদি আইফোনটা না নেন তাহলে আপনার কাছে মনে হবে আপনি একজন তো তাই না এরকম একটা অফার করা লাগবে যে অফারটা যদি ক্লায়েন্ট না নেয় তার জন্য মনে হয় সেখানে চোপের শুনতে কিন্তু খুবই সিম্পল জিনিসটা কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা পুরোটাই আপনার উপরে আপনার নিজে থেকে ইনভেন্ট করা লাগবে আপনার থেকে ফিগার আউট করা লাগবে কোন অফারটা আপনার জন্য প্র্যাকটিক্যাল বাট অ্যাট দ্য সেম টাইম ক্লায়েন্টের উপরে সেটাতে কোনো রিস্ক যেন না থাকে একটি আউটরিচের তিনটি প্রসেস থাকে ফার্স্ট প্রসেসটা হচ্ছে কি হুক আপনি ইমেল পাঠান বা লুম ভিডিও পাঠান যদি ভিডিও পাঠান প্রথম পাঁচ সেকেন্ডে আপনার এমন কিছু একটা বলতে হবে যেটা দিয়ে যেন পুরো হুকড হয়ে যায় পুরো ভিডিওটা দেখার জন্য যদি ইমেল পাঠান তাহলে ফার্স্ট দুই লাইন আপনার এভাবে লিখতে হবে যেন ক্লায়েন্ট পুরো ইমেলটা পরে এরপর ভিডিওর মাঝখানে যেটা বললাম আপনার দিতে হবে একটা ইরেজেস্টেবল অফার ভিডিও বা ইমেলের এন্ডে কী করবেন ভিডিও বা ইমেলের এন্ডে আপনার দেওয়া লাগবে সিটিএ সিটিএ হচ্ছে কল টু অ্যাকশন কল টু অ্যাকশন মানে হচ্ছে যে আপনি আপনার ক্লায়েন্টকে ফোর্স করছেন কোনো কিছুটা করার ইমেলটা ঠিক পড়ার পরে যেমন ইমেলটা লাস্টে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ইজ দিস এ গুড প্লেস টু সেন্ড মাই স্যাম্পলস মানে এই ইমেলটা থেকে আপনার স্যাম্পল দেওয়া উচিত নাকি না এটা যেহেতু কোয়েশ্চেন করে ফেলেছেন ইয়াস না কোয়েশ্চেন তাহলে ক্লায়েন্টের হয়তো বা মনে হবে যে আমি তাকে রিপ্লাই দিই যে হচ্ছে কি হ্যাঁ দাও বা দিও না যেমন আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে হচ্ছে যে আগামী সপ্তাহে বিকাল তিনটা বাজে কি তুমি ফ্রি আছো একটি ফ্রি ভিডিও অডিটের জন্য যদি ক্লায়েন্ট রাজি থাকে তাহলে বলবে হ্যাঁ আর যদি না থাকে তাহলে না কিন্তু যদি নাও বলে তাও আপনার খুশি থাকে যে আপনি ডিস্ট রিপ্লাইস পাচ্ছেন আপনার এংগেজমেন্ট পাচ্ছেন আপনাদের আমি আরেকটা সিক্রেট বলবো যেটা হচ্ছে বা টাকা পয়সা ছাড়া আপনি অনলাইনে অন্য কথা পাবেন না আমরা আমাদের ইমেল একটা এক্সটেনশন ইউজ করি এক্সটেনশনটা হচ্ছে মেইল ট্র্যাকার এটা ফ্রি ভার্সনও আছে বাট পেইড ভার্সনের দামও মনে মাসে একশো টাকা এটা দেখি হবে জানেন যে হচ্ছে কি আপনার মেইলরা কারা কারা খুলে দেখছে সেটা আপনি দেখতে পারবেন হোয়াটসঅ্যাপে যেরকম মেসেজ গেলে একটা টিক দেয় কেউ দেখলে দুইটা টিক আসে এখানেও ঠিক সেরকম কারণ কি জানেন আউটরিচে যখন আপনি ইমেল পাঠাবেন আপনি হয়তো অনেক রিপ্লাইস পাবেন না বাট আউটরিচের মেন খেলাটা হচ্ছে কোথায় যখন আপনি এক সপ্তাহ পরে তাদেরকে ফলো আপ দেবেন যে হচ্ছে গিয়ে হে যশ আপনি কি আমার এই মেলটা দেখেছেন আউটরিচের মেন খেলাটা কি জানেন যখন আপনি ফার্স্ট এ মেলটা পাঠিয়েছেন তখন না কিন্তু যখন আপনি এক সপ্তাহ পরে যেটা ফলো আপ মেল পাঠানো শুরু করবেন ফলো আপ মেলেই হচ্ছে গিয়ে আপনার আসল টাকা আর ফলো আপ ইমেল যদি আপনি প্রত্যেক মাসে পঞ্চাশ একশো দুশো নয়শো জনকে পাঠান এটা আসলে আপনার জন্য খুবই এনার্জি কনজিউমিং কারণ প্রত্যেকটা ইমেল আপনি একটা টেম্পলেট দিতে পারবেন না আপনার কাস্টমাইজ করে দেওয়া লাগবে প্রত্যেকটা ভিডিও আপনার কাস্টোমাইজ করে দেওয়া লাগবে তো আপনি ফলো আপ ইমেলগুলো কাদের দেবেন শুধুমাত্র তাদের যারা হচ্ছে কি আপনি ইমেলটা খুলে দেখেছে আপনি ইমেলটা যারা পড়েছে এটা আপনি কীভাবে বুঝবেন যেটা আমি বললাম আবার ইমেল এক্সটেনশনটা দেখে আপনার বোঝা লাগবে যে হচ্ছে যারা যারা আমার ইমেলটা খুলে দেখেছে শুধুমাত্র তাদেরকেই আমি ফল আপ ইমেলটা পাঠাবো তাহলে দেখবেন আপনার এনার্জি রিসোর্সেস টাইম অনেক কিছু বেঁচে যাবে আর আপনার কনভার্স অনেক বেড়ে যাবে এ চলে গেল আপনার আউটরিচ প্রসেস এরপর আপনার কি করা লাগবে আপনার ইনবাউন্ট আনার জন্য করা লাগবে আনার জন্য আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা লাগবে আপনার চেষ্টা করা লাগবে একটা ভালো ওয়েবসাইট তৈরি করার ওয়েবসাইটে কিন্তু একটা ভালো ওয়ার্ডপ্রেসে তৈরি করা আমার মনে হয় না তেমন কোনো কঠিন জিনিস আপনি যদি ওয়েবসাইটে ডাব্লিউ না বুঝেন তারপর আপনি ইউটিউব দেখে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন যখন আপনার ওয়েবসাইট থাকবে তখন ক্লায়েন্ট বুঝবেন না সে ক্রেডিবল এবং অনেক ক্লাইন আপনার ওয়েবসাইট দিয়ে আপনাকে রিচ আউট করবে ইনবাউন্ড প্রসপেক্টের জন্য আপনার দরকার একটি পার্সোনাল ব্র্যান্ডও পার্সোনাল ব্র্যান্ড আপনি ইন ইনস্টাগ্রাম সব জায়গায় খুলতে পারেন ইনস্টাগ্রাম লিঙ্কডিন অলওয়েজ কিছু পোস্ট করেন ইনস্টাগ্রাম আর লিঙ্কডেন অলওয়েজ এঙ্গেজ করেন আপনার কমিউনিটি একটা তৈরি করেন তাহলে কি হবে দেখবেন আপনি ইনস্টাগ্রামেও আপনি লিঙ্কডেনেও ক্লায়েন্টদের কাছে প্রপোজাল পাবেন আমার লিঙ্কডিনে যখন মাত্র চারশো ফলোয়ার ছিল তখন আমাকে ক্লায়েন্টের মেসেজ করেছে লিঙ্কডিনে কাজের জন্য সো ইটস ভেরি ইজি বাট ইউ হ্যাভ টু জাস্ট ফিগার আউট আপনি কন্টেন্টগুলো কীভাবে পোস্ট করবেন কোন কোন জায়গায় পোস্ট করবেন ইনবন প্রসপেক্সের জন্য আমার মতে যেটা লাস্ট প্রসেস সেটা হবে গিয়ে ফেসবুক রেডিট লিঙ্কড ইন টুইটার সব জায়গায় যত কমিউনিটিস আছে যত গ্রুপস আছে সব জায়গায় ঢুকে যান সব জায়গায় কানেক্টেড হয়ে যায় তাহলে দেখবেন কি আপনার মতো অনেকে আছে একই কাজ করছে তারা আপনাকে এমন এমন অ্যাডভাইস দিতে পারবে যেটা হচ্ছে আপনি অন্য কথা পাবেন না এখানে এমন অনেক অনেক ক্লায়েন্টস আছে যাদেরকে আপনি পাবেন টুইটার কমিউনিটিসে যেটা আপনি অন্য কথা পাবেন না কোনো মার্কেট প্লেসে পাবেন না আর এবং যদি আপনি কোনো একজন ওয়েব ডিজাইনার হয়ে থাকেন বা ভিডিও এডিটার হয়ে থাকেন আপনার সব সময় কিন্তু ভিডিও এডিটার বা ওয়েব ডিজাইনারের কমিউনিটিতে ঢুকতে হবে না আপনার জানেন কোন কমিউনিটিতে ঢোকা লাগবে আপনার ঢোকা লাগবে আপনাদের টার্গেটেড ক্লায়েন্টসদের কমিউনিটিসে ধরেন আপনি যদি ভিডিও এডিট করে থাকেন তাহলে আপনার কী করা লাগবে আপনার সব জিম ট্রেনার্সদের কমিউনিটিতে থাকা লাগবে আপনার সব কোচেসদের কমিউনিটিতে থাকা লাগবে তাহলেই আপনি এখান থেকে এরকম ভালো ভালো লিডস পাবেন যাদেরকে আপনি আউটরিচ করে বা ইন প্রসপেক্টসে সে ক্লায়েন্টদের আপনি নিয়ে নিতে পারবেন আর নাহলে আপনার ভিডিওটার গ্রুপের সবাই কিন্তু ভিডিও এডিটার এখানে কিন্তু ক্লায়েন্ট নাই ক্লায়েন্ট কোথায় ক্লায়েন্ট ক্লায়েন্টের কমিউনিটিতে আপনার ক্লায়েন্টের কমিউনিটি খুঁজে বের করা লাগবে এবং সেখানে আপনার আপনার সার্ভিস বিক্রি করা লাগবে আপনি যদি আমার কথাগুলো বুঝে থাকেন এবং আমি যা যা প্রসেস বলেছি সেগুলো আপনি আগামী তিন মাস যদি ফলো করেন তাহলে আমার মনে হয় না যে আপনি মাসে এক হাজার ডলার বা দুই হাজার ডলার কামানো কোনো কঠিন ব্যাপার হবে আপনার জন্য শুধুমাত্র তিন মাস শুরু করেন তিন মাস পরে আপনার মাসে দুই হাজার তিন হাজার ডলার হয়ে যাবে এরপর আপনি যখন ছয় মাসে এক বছর দুই বছর চেষ্টা করবেন আস্তে আস্তে ইভেন্ট হলে আপনার মাসে পাঁচ হাজার ছ হাজার ডলার আসা শুরু করবে বাট পাঁচ হাজার ছ হাজার ডলার শুনতে খুবই লুক্রেটিভ লাগলেও আপনার এই কনসিস্টেন্ট থাকা লাগবে এত এগুলো সময় যদি কনসিস্টেন্ট থাকেন শুধুমাত্র তখনই আপনি পাবেন হচ্ছে গিয়ে এরকম রেজাল্টস আজকের মধ্যে কতটুকুই আবার আসবো অন্য ভিডিও